বলছেন যে বাচ্চার বয়স 11 মাস, কিন্তু কে কলা আপেল গাজর আলু সিদ্ধ খাওয়ালেই বাথরুম কষা হয়, কারণ কি? ইমন প্রশ্ন করেছেন, আমার ছেলে বয়স 13 মাস, নিয়মিত তাকে লাল শাক খাওয়ানো হয়, তারপরও তার পায়খানা কঠিন, এখন কি করব? কনস্টিপেশন নিয়ে বেশ অনেকগুলো প্রশ্ন আছে। আপনাকে এখানে খেয়াল করতে হবে, 6 মাস পর্যন্ত আমি কিন্তু বলেছিলাম, প্রথমে বলছিলাম যে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং শিশুর জন্য এনা, কিন্তু 6 মাসের পর থেকে যখন সে বাড়তি খাবার খাচ্ছে, তখন কিন্তু খাবারের সাথে সে পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছে কিনা এটাও কিন্তু একটা বড় বিষয়। তো কনস্টিপেশনের ক্ষেত্রে প্রথমেই খুবই জেনারেল ভাবে সবাই যেটা বলে যে ও পরিমাণ মতো পানি খায় তো, অথবা ওর যে রেগুলার লিকুইড দরকার সেটাও খাচ্ছে তো, আপনাকে কিন্তু মা হিসেবে এটা একটু খেয়াল করতে হবে। অনেক মা সন্তানই আছে, শিশু আছে, ঘন্টার পর ঘন্টা সে কিন্তু পানি খাচ্ছে, তো এই জায়গাটা আপনাকে খেয়াল করে তাকে একটা নির্দিষ্ট টাইম পরে পরে অবশ্যই তাকে পানি খাওয়াতে হবে। দ্বিতীয় হচ্ছে 2-3টা কোশ্চেন, যে ফ্রুটস আর সবজি খাওয়ালেই যে কনস্টিপেশন চলে যাবে সেটাও কিন্তু ঠিক এই জন্য না, বিকজ এটার সাথে অনেক কিছু ইন্টার রিলেটেড। প্রথম হচ্ছে যেটা আপনাকে একটু এক্ষেত্রে ডক্টররা জিজ্ঞাসা করে যে বাবা বা মার জেনেটিক্যালি এই ধরনের কোনো অসুবিধা ছিল কিনা। অনেক বাবা মার বা ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যায় যে কনস্টিপেশন একটা টেন্ডেন্সি আছে, সেই সব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম থেকেই খাবার পছন্দ করার ক্ষেত্রে একটু আলাদা খেয়াল করতে হবে। তো সেটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে আপনি সবগুলা ফল একসাথে খাওয়ালে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না যে আসলে কোন ফলটা বা কোন সবজিটা কি ধরনের কাজ করছে। যেমন 11 মাস বয়সে যে বাবা বললেন যে তার সন্তানকে উনি কলা গাজর সব ধরনেরই হচ্ছে সবজি খাওয়াচ্ছেন, তারপরে হচ্ছে ওনার কনস্টিপেশন হচ্ছে, তো আপনাকে একটু খেয়াল করতে হবে যে এই খাবারগুলোর সাথে সে পর্যাপ্ত পরিমাণে লিকুইডও খাচ্ছে কিনা। আর খাবারের ফর্মটা তাহলে আপনাকে একটু চেঞ্জ করে দিতে হবে। যদি কথার কথা গাজরটা আপনি খেয়াল করেন যে তাকে আপনি রেগুলার সবজি হিসেবে দিচ্ছেন, সেটাতে তার কনস্টিপেশন হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু গাজরের একটু হালুয়া তৈরি করে দিতে পারেন। ওটার টেক্সচারের ধরনটা বা রান্নার প্রসেসটা, যেমন কারি রান্নার প্রসেসটা একরকম বয়েল, আর আপনি যখন আমরা যেটা গাজরের হালুয়া করি বা জর্দা করি সেটা কি করি, আমরা আগে হচ্ছে সিদ্ধ করে ফেলি, বয়েলও করি, তারপর আবার ওটাকে ফ্রাইও করি। তো জিনিসটা যদি একটু দেখেন যে সেক্ষেত্রে আপনাকে কুকিং প্রসেসটাও একটু চেঞ্জ করে দেখতে হবে, যে এটা অনেক ক্ষেত্রে ভালো কাজ দেয়। যেভাবে ওকে রেগুলার খাওয়ান সেই খাবারের পোর্শনটাকে চেঞ্জ করে দেন। শুধুমাত্র লাল শাক খাওয়ালে যে কনস্টিপেশন যাবে তা না, কিন্তু ওকে রেগুলার কোনো না কোনো ভেজিটেবল এবং ফ্রুটস দেন, সেটাই কিন্তু হচ্ছে ওর রেগুলার বাওয়াল মুভমেন্টটাকে স্মুথ করবে। ওকে খেয়াল করতে হবে যে সেম ও পর্যাপ্ত পরিমাণে দৌড়াদৌড়ি করছে কিনা, প্লেফুল আছে কিনা, এবং ও লিকুইড খাচ্ছে কিনা পরিমাণ মতো, এটা আপনাকে একটু অবজার্ভ করতে হবে। যদি এগুলা সব ঠিক থাকার পরেও ওর কনস্টিপেশন টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে, কারণ ধরে নিতে হবে কনস্টিপেশনের সাথে অনেকগুলা ইন্টার রিলেটেড ডিজিজও থাকে, সেরকম কিছু হতে পারে। বাট আপনি প্রথমেই খেয়াল করবেন যে তার খাবারটা যেভাবে দিচ্ছেন আপনি ওই প্রসেসটাকে একটু চেঞ্জ করে, সেকেন্ড দেখবেন যে সে পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাচ্ছে কিনা, এবং তার হচ্ছে তার প্রচুর অ্যাক্টিভিটি থাকছে কিনা, কারণ অ্যাক্টিভিটি কিন্তু এই বাওয়েল সিস্টেমটাকে বা বাওয়েল মুভমেন্টটাকে অনেকটুকু স্মুথ করে, এটাকেও আপনাকে একটু খেয়াল করতে হবে প্যারেন্টস হিসেবে।